গাছে আপনারা লিচু, আপেল, পেয়ারা, পেঁপে ইত্যাদি ফল হতে দেখেছেন, কিন্তু আপনারা কি শুনেছেন পৃথিবীতে এমন একটি গাছ আছে যে গাছে মেয়েদের শরীরের মতো ফল ধারণ করে আছে? হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়ায় এই গাছ এবং এই গাছের ফল নিয়ে আলোচনা এখন তুঙ্গে উঠেছে। এই গাছের ফলগুলি মেয়েদের শরীরের মতো দেখতে। স্থানীয় লোকেরা এই গাছটিকে নারী ফল গাছ বলে থাকে এবং এই গাছের সাথে বৌদ্ধ মান্যতা কিছু তথ্য জড়িয়ে আছে। এই গাছটিকে ভগবান নিজে উচ্চ পার্বত্য অঞ্চলের হিমাফন জঙ্গলে নিজে হাতে রোপণ করেছিলেন। এই গাছে এমন এক আজব ধরনের ফল হতে দেখা গেছে যা সত্যি আমাদের অবাক হতে হয়। বহুকাল আগে ভগবান ইন্দ্র তার স্ত্রী ও পুত্রকে নিয়ে এই জঙ্গলে থাকতেন। একবার ভগবানের স্ত্রী ফল পাড়ার জন্য জঙ্গলে গিয়েছিলেন এবং কিছু লোক তার স্ত্রীকে আক্রমণ করেছিল। ভগবান তার স্ত্রীকে রক্ষা করার জন্য এই জঙ্গলে নারী ফল নামক একটি গাছ সৃষ্টি করেছিলেন এবং সেই গাছে অসংখ্য নারী শরীরের মতো ফল তৈরি করেছিলেন। তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ভগবান তার স্ত্রীকে রক্ষা করার জন্য এই জঙ্গলে নারী ফল নামক একটি গাছ সৃষ্টি করেছিলেন এবং সেই গাছে অসংখ্য নারী ফল সৃষ্টি করেছিলেন সেই সমস্ত মানুষদের ধোঁকা দেওয়ার জন্য। মানুষের ধারণা তখন থেকেই এই গাছে এই ধরনের ফল হতে থাকে। এই ফলটিকে ভারতে নারীলতা বলা হয় এবং থাইল্যান্ডে নারী ফল হিসেবে বহু পরিচিত। বলা হয়ে থাকে যে হিমালয়ের পাহাড়ি অঞ্চলে কোনো কোনো জায়গায় 20 বছর ছাড়া এই ফল সৃষ্টি হতে থাকে। এখন প্রশ্ন উঠছে যে এটা কি সত্যি, এমনটা হওয়া কি সম্ভব? অনেকেই ওয়েবসাইট ভিডিওর মাধ্যমে এটিকে সত্য বলে প্রমাণিত করেছেন। আসুন আজকে আমরা জেনে নিই অজানা কিছু তথ্য। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যি এই ধরনের গাছ থাকতো তাহলে প্রাচীনকালে স্থানীয় মানুষরা সব কিছু জানা সত্ত্বেও এই গাছটির অনুসন্ধান কেন করেননি? সত্যি যদি এমন গাছ থাকে তাহলে বিভিন্ন বিজ্ঞানী ও ভূবিজ্ঞানীদের কাছে কোনো রকম খবর নেই কেন, এবং কেনই বা তারা খোঁজ খবর নেয়নি? এখন প্রশ্ন উঠছে, এমন অসাধারণ ঘটনা 20 বছর ছাড়া ঘটতে থাকে, সত্যি যদি এমনটা হতো তাহলে বিভিন্ন ফটোগ্রাফাররা কেন সেগুলির ফটো তোলেনি? মনে করা হয় পৃথিবীতে এমন একটি গাছ একটাই আছে যেটি ইন্ডিয়াতে নারীলতা এবং থাইল্যান্ডে নারী ফল গাছ বলা হয়ে থাকে। কিন্তু যারা যারা এই গাছ ও এই ফল দেখিয়েছে তাদের কাউকে ক্রেডিট দেওয়া হয়নি। যদি এটি সত্যি হতো তাহলে ইন্টারনেটে গুগল সার্চ করে এই ধরনের প্রচুর ফটো পাওয়া যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি। 2008 সাল থেকে গুগলে সার্চ করেও এমন ফলের সন্ধান এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। যদি এমন ফল থাকতো তাহলে 2008 সালের আগে থেকে কেন গুগলে সার্চ করা হয়নি? আসলে এর আগে এই ধরনের ফলের সন্ধানই পাওয়া যায়নি। এই ফলটির আকৃতি এতটাই পারফেক্ট যে মানুষের ধারণা এটা প্রাকৃতিক সৃষ্টি হতেই পারে না, নিশ্চয়ই এটি কৃত্রিমভাবে তৈরি করা। এই প্রশ্নটির সঠিক উত্তর জানতে হলে আপনাদের যেতে হবে চীনের জিং হিং হো নামে একজন কৃষক। তিনি বুদ্ধদেবের মতো আকৃতির ন্যাসপাতি বানিয়েছিলেন, কিন্তু কিভাবে? তিনি একটি বুদ্ধদেবের মূর্তির মতো প্লাস্টিকের ধাঁচ বানিয়েছিলেন এবং গাছে ফলটি বড় হওয়ার সাথে সাথে সেই ধাঁচে ফলটিকে লাগিয়ে দিতেন এবং বুদ্ধদেবের মতো ন্যাসপাতি তৈরি করতেন। যখন ফলটি বড় হয়ে যায় এবং পেরে নেওয়ার সময় হয় তখন এই ধাঁচটিকে খুলে নেওয়া হয় এবং গাছে বুদ্ধদেবের মূর্তির মতো ন্যাসপাতি ঝুলতে থাকে। মনে করা হয় ইন্ডিয়ার নারীলতা ফল এবং থাইল্যান্ডের নারী ফল চীনের ওই বুদ্ধদেবের মূর্তির ধাঁচে তৈরি করা ন্যাসপাতির মতোই নারী ফলটিকেও বানানো হয়েছে, এমনটা বলা হয়ে থাকে। বুদ্ধদেবের ধাঁচে তৈরি ন্যাসপাতিগুলি চড়া দামে বাজারে বিক্রি করা হয়। তাছাড়া বর্গাকার এবং লাভ চিহ্নের মতো বিভিন্ন আকৃতির তরমুজ ওখানে পাওয়া যায়। এখন আমরা জানতে পারলাম এই নারী ফলটির অজানা কিছু তথ্য। এবার আপনাদের যেটা দেখানো হবে সেটি সত্যি প্রকৃতির সৃষ্টি।
এবং অতি বাস্তব সত্য, যেটি শুনলে আপনারা চমকে উঠবেন। পৃথিবীর এমন কিছু জঙ্গল আছে যেখানে ড্যান্সিং গালের মতো নাচতে থাকা একটি মেয়ের মতো ফুল ফুটে থাকতে দেখা গেছে। তাছাড়া পেরো ফ্লাওয়ার অর্থাৎ পাখির মতো আকৃতি একটি ফুলও গাছে ফুটে থাকতে দেখা গেছে। ভুগার স্লিপ অর্থাৎ লাল লিপস্টিক লাগানো মেয়েদের ঠোঁটের মতো একটি ফুল ফুটে থাকতে দেখা গেছে। এটা সত্যি যে প্রকৃতিতে এমনটাই রয়েছে, এটি অতি সত্য কথা। এর সাথে মানুষরা কোনো রকম কৃত্রিমতা করার চেষ্টা করেনি, যেমনটি ইন্ডিয়ার নারীলতা ও থাইল্যান্ডের নারী ফলের ক্ষেত্রে করা হয়েছে। এমন অনেক কিছু সত্য আছে যা শুনলে সত্যি আমাদের অবাক হতে হয়। আপনাদের কি মনে হয়, ভিডিওটিতে যা দেখলাম ও শুনলাম সত্যি কি এমনটা হতে পারে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে অন করতে ভুলবেন না।